আপনাকে আপনি নিজেকে প্রশ্ন করেন আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন আমার সবচেয়ে প্রিয় বস্তু কি আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার চাকরি আমার স্ত্রী সন্তান আমার জমি জমা বা আমার নিজের জীবন এই তো আমি বলছি না আপনি আপনার জীবন আল্লাহর পথে এখনই কুরবান করে দেন আমি বলছি আপনি আগে শুরু থেকে শুরু করেন অ্যাট লিস্ট আল্লাহর জন্য নামাজ পড়া শুরু করেন অ্যাট লিস্ট আল্লাহর জন্য নামাজটা পড়া শুরু করেন আল্লাহর জন্য রোজা রাখেন আল্লাহর জন্য যাকাত দেন আল্লাহর জন্য একটু সদকা করেন আল্লাহর জন্য একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন দিনের কোনো মজুরি করেন দিনের কোনো খেদমত করেন এরপরে আপনি আপনার পরিবারটাকে আদর্শ পরিবার বানান আপনার পরিবারটাকে আল্লাহর পথে নিয়ে চলেন যদি কখনো আপনার সামনে এমন সুযোগ দাঁড়ায় যে আল্লাহর জন্য আপনাকে জীবন দিতে হচ্ছে তখন আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ এখন পারবেন না কারণ এখন আপনি নামাজই পড়ছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান এক নাম্বার ত্যাগের মানসিকতা দুই নাম্বার হোকবাদি বিষয়গুলো থেকে বেরিয়ে আসা এখন সিস্টেম রোজগারি হোকবাদ খাও দাও ফুর্তি করো ওই যে রবীন্দ্রনাথের কবিতার কথা যিনি অবশ্য 17-18 বছর বয়সে বিয়ে করেছিলেন তার স্ত্রীর বয়স ছিল 10-11 বছর এটা নিয়ে যদিও বা কোনো নাস্তিকের কোনো মাথা ব্যথা এখনো আমরা দেখি না তার কবিতার মতো দু হাতে যান দাও হাত পেতে নাও ঠিক আছে দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক এটা তাদের কনসেপ্ট মানে দুনিয়া যা পাচ্ছেন দু হাতে হাত পেতে নেন বাকির খাতা শূন্য থাক বাকির লোভে নগদ পাও না কে ছাড়ে গোপনে লালন করেছে বাকির লোভে নগদ পাও না দুনিয়া থেকে ছাড়ে ঠিক পশ্চিমাদের একই কনসেপ্ট খাও দাও ফুর্তি করো অভিলাষ করো পরকাল বলে কিছু নাই যদি হয়ও পরকাল তখন দেখা যাবে বিষয়টা আমাদের কনসেপ্ট কি দিনের জন্য যা পারেন সব ছেড়ে দেন দিনের জন্য যদি দুনিয়া চলেও যায় যাক বাকির খাতা পরকালের খাতা পূর্ণ হোক এটা খালি থাকে না পরকালের খাতা যেন পূর্ণ থাকে এটা আমাদের কনসেপ্ট আল্লাহ পাক জাহান্নামের মধ্যে একজন ব্যক্তিকে ঢুকাবেন এক সেকেন্ড ঢুকাবেন আর বের করবেন আর আল্লাহ পাকের এক সেকেন্ড এটা কত বছর আমি জানি না আল্লাহ পাকের একদিন হচ্ছে 50,000 বছরের তো তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি সুখে ছিলে সে বলবে যে সুখ কি জিনিস আমি তো জানি না সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ছিল তাকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢোকানো হবে বের করা সে বলবে সুখ কি আমি জানি আর আমরা মনে করি এখনকার যারা মিলিয়ন বিলিয়নার আছেন হয়তোবা এরকম কেউ হতে পারে সেই ব্যক্তি যে চোখের ইশারা করলেই এক দেশ দখল হয়ে যায় ঠিক আছে আর সবচেয়ে দুঃখী একটা মানুষকে আল্লাহ পাক ঠকাবেন জান্নাতে এক সেকেন্ড ঠকাবেন দুনিয়াতে কষ্ট ছিল সে বলবে যে কষ্ট কি জিনিস আল্লাহ আমি তো জানি না তো চূড়ান্ত সফলতা এটা এই জন্য ভোগবাদী দর্শন না ইসলামের জন্য আল্লাহর জন্য ছাড় দিতে শেখেন ত্যাগ করতে শেখেন তিন নম্বর পরিবারের আদর্শ ঠিক করতে হবে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার মা হাজারা সন্তান ইসমাইল বাবা ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কর্তার ইব্রাহিমের মতো হচ্ছেন না মায়েরা হাজারার মতো হচ্ছেন না আর আমরা সন্তান যারা আছি আমরা ইসমাইল আলাইহিস সালামের মতো হতে পারছি না টিকটক প্রজন্মই থেকে যাচ্ছি ততদিন পর্যন্ত ইসলামের বিয়ে সম্ভব না ঠিক আছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল তাই নাকি তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যখনই আমি তাকে বলেছি আত্মসমর্পণ করো সাথে সাথে সে আত্মসমর্পণ করেছে এবং যত যত পরীক্ষা আমি তাকে নিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে এরপরে কাবা ঘর নির্মাণ করেছে নির্মাণ করার পরে দোয়া করেছে এই যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম দোয়া করেছে এর আগে যে জমজম কূপের ঘটনা আছে হাজারা আলাইহিস সালাম ছুটছেন ছুটছেন খাবার পানি কিছুই নাই অলৌকিক ভাবে আল্লাহ আলামিন এই জমজম কূপ তৈরি করে দেখ প্রতিটা ঘটনা কার সাথে সম্পৃক্ত ইব্রাহিমের পরিবারের সাথে সম্পৃক্ত আলাইহিস সালাম এই দোয়া করার পর তিনি আরো একটা দোয়া করেছেন সেই দোয়াটা কি জানেন রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আযীজুল হাকীম ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দোয়াটা করেছেন হে আমার রব এরপরে আপনি এমন একটা ন্যাশন পাঠাবেন যে ন্যাশনের মধ্যে এমন একজন নবী পাঠাবেন যে নবী তাদেরকে
আপনার কিতাব শেখাবে, সুন্নাত শেখাবে, তাদেরকে পবিত্র করবে। এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাইল যাকে কেন্দ্র করে মক্কার এই ঘটনাগুলো, আরেক ছেলে হচ্ছে কি বলেন ইসহাক, তাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের ঘটনা। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান এগারোটা বা বারোটা, বারোটা সন্তান, একজন বেনিয়ামিন আর একজন ইউসুফ, আর এদিকে ইউসুফের ভাইরা বারো বা তেরো জন সন্তান। তো এইভাবে আবার ইউসুফ থেকে আবার মিশর, মানে এভাবেই ঘুরেছে আর কি মধ্যপ্রাচ্য। মানে এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই আছে দাউদ, আছে সুলাইমান, আছে ইউনুস, ইউসুফ সব এখানে, ঈসা ইবনে মারিয়াম, মূসা সব এখানে। এটাকে বলা হয় বানু ইসরাইল, বানু ইসরাইল। এই কারণে ইহুদিরা জেলাস যে আমাদের এখানে শ্রেষ্ঠ নবী কেন আসলো না, ওই দিকে কেন আসলো, আর এই দিকে মক্কা থেকে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের পরে এই একজন গাছের ছাল পাতাকে থাকতে হয়েছে, তাইফে মার্কেট হয়েছে, মদিনায় ইসলামিক স্টেট কায়েম করেছেন, বদর যুদ্ধ করতে হয়েছে, তারপর খন্দক, তারপর হুদায়বিয়ার সন্ধি, তারপর খাইবার আক্রমণ, তারপরে মক্কা বিজয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দেননি শুধু, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছেন। উভয় জীবনে এত মিল বলেই হয়তো নবীজি বলেছেন যে আমার চেহারা তার চেহারা। এবং আমরাও দরুদের মধ্যে পড়ি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, শেষ করার আগে এতটুকু বলবো, প্রত্যেকটা ইবাদতের পিছনে সার গল্প না জানলে সেই ইবাদতের স্বাদ পাওয়া যায় না। আমাদের ঈদুল আজহার মূল চেতনা কি ছিল? ত্যাগের চেতনা, আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার মানসিকতা থাকতে হবে। এই দিনটার প্রচার করা, এই দিনটার প্রসার করা, নিজের যান মাল অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে দিনের কোন খেদমত বা কল্যাণ আঞ্জাম দেওয়ার চেষ্টা করা। এতে করে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যখন একত্রিত হবে, দিন ইসলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা বিজয়ী হবে, একদিনে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় সম্ভব। আমরা ঈদুল আজহা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মিল, এগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের সাথে আপোষ করেন নাই, আমরাও যেন শিরকের সাথে আপোষ না করি। তিনি আবশ্যক পরিবার করেছেন, আমরাও যেন করার চেষ্টা করি। তিনি দিনের জন্য প্রয়োজনে, দিনের জন্য অগ্নি পরীক্ষা দিয়েছেন, দিনের জন্য পরীক্ষা আসলে আমরা যেন সম্মান করতে পারি, বলতে পারি হাসবি আল্লাহ ওয়া নিয়ামুল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাহে কুরবানি করার মানসিকতা দেখিয়েছেন, আমরাও আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, আমাদের মাল সম্পদ যেগুলো আল্লাহর জন্য উৎসর্গ করা সম্ভব, সেগুলো করার মানসিকতা লালন করার চেষ্টা করি। সর্বোপরি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই দিন ইসলাম, দিনুল হক, এটাকে মুসলিম অমুসলিম সবার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।